শোরুমের ঠিকানাটা হচ্ছে সাভারে, আমাদের মার্কেট অ্যাভেলেবল মার্কেট আছে, সো মার্কেটের নাম হচ্ছে সাভার সিটি সেন্টার শপিং কমপ্লেক্স। আর এটারই চারতলাতে হচ্ছে মোবাইল ফ্লোর, আর চারতলা উঠে হাতের বাম পাশে হচ্ছে আমাদের শোরুমটা। আমাদের দোকানের নাম হচ্ছে গ্যালাক্সি প্ল্যানেট, আর আমাদের দোকানের নাম্বারটাও বলে দিই, অনেকে হয়তো দোকানের নাম নাও বলতে পারেন বা নাও চিনতে পারেন, সেক্ষেত্রে দোকানের নাম্বারটা হচ্ছে 3051। আর আমাদের নাম্বারও দেওয়া থাকবে আপনাদের ভিডিওতে, নাম্বার ঠিকানা লিঙ্কেও দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। যারা স্যামসাংয়ের প্রোডাক্ট নিতে চান বা স্যামসাংয়ের যে কোনো মডেল অ্যাভেলেবেল যদি চান যে আমরা এটা নিব, আপনারা সরাসরি সাভার সিটি সেন্টারের চারতলায় গ্যালাক্সি প্ল্যানেটটা চলে আসতে পারেন। সো আমাদের এখানে বেশ কিছু মডেল আছে আপনাদেরকে দেখানোর জন্য, আর আমাদের কিছু কিছু মডেল অফার চলতেছে, কিছু কিছু বলতে মোস্ট অফ দ্য ফোনে অফার চলতেছে। সো আমি প্রথমে শুরু করতে চাই হচ্ছে আমাদের মোস্ট পপুলার স্যামসাং গ্যালাক্সি A13টা নিয়ে। A13টা হচ্ছে আমাদের মানে সব থেকে বেশি বিক্রি হওয়া মডেল। আমাদের এই ফোনটাতে যেরকম লুকসটা, ডিজাইনটাও বেটার আছে, স্লিমও পাচ্ছেন, আর এটার সাইজটাও অনেকটা কমফোর্টেবল হাতে গ্রিপ করতে। আমাদের অনেক কাস্টমারই আছে এই ফোনটা ইউজ করে, অনেকে এটাতে ভিডিও ব্লগ করে, অনেকে ছবি তোলে। সো আপনাদের এই ফোনটা সম্পর্কে যদি আমি একটু কিছু বলি, প্রথমত যদি এটা ডিজাইনটা দেখেন, এটা কিন্তু আমাদের সিমিলার ডিজাইন রাখা হয়েছে আমাদের এস সিরিজের। আমাদের যদি আপনারা এস সিরিজের S22 Ultra দেখেন বা S23 Ultra দেখেন, আমাদের ক্যামেরার লেআউটটা ঠিক সেরকমই দেওয়া হয়েছে। সো ভাবসাবারও একটা বিষয় আছে এখানে। সো যারা একটা ডিজাইন স্পেসিফিক ফোন নিতে চাইতেছেন বা এটা ফ্ল্যাগশিপের ডিজাইন নিতে চাচ্ছেন, তারা এই ফোনটা দেখতে পারেন। পাশাপাশি এই ফোনটার আপনার যে সামনের ডিসপ্লেটা আছে, এটা হচ্ছে 6.6 ইঞ্চির FHD+ রেজলিউশনের পাচ্ছেন। আর যেহেতু ক্যামেরা নিয়ে বলতেছিলাম, আমি ক্যামেরার রেজলিউশনগুলো বলে দিই। এখানে আমাদের 4টা ক্যামেরা ইউজ করা হয়েছে, একটা ফ্ল্যাশ ইউজ করা হয়েছে। সো এখানে 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা ইউজ করা আছে, আল্ট্রা ওয়াইডও আছে, এখানে ডেপথ সেন্সর আছে, ম্যাক্রো সেন্সরও আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমাদের এই ফোনটা দিয়ে ভিডিওটা করতেছে। সো আপনারা চাইলে এখানে বুঝতেও পারতেছেন যে না আসলে এই ফোনটা কতটা পপুলার। এরকম অনেকেই আমাদের এই ফোনটা ইউজ করে এবং তারা এই ফোনটা দিয়ে আমাদের অনেক ভিডিও করে, ব্লগিং করে, বিভিন্ন রকম ছবি টবিও আপনার এটাতে বেটার আসে অনেক। আর এই ফোনটার আদার স্পেসিফিকেশন যদি আমরা বলি, এই ফোনটাতে 5000mAh ব্যাটারি ইউজ করা আছে, এটাতে টাইপ সি ফাস্ট চার্জিং আছে। আর এই ফোনটাতে 2টা ভেরিয়েন্ট ইউজ করা হয় আমাদের, 4GB আর 6GB, 464 আর 6128। সে 2টা ফোনে যদি এই মাসের ভিতরে নেন, এই মাসে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত একটা অফার চলতেছে, সেটা হচ্ছে আপনারা 2টা ভেরিয়েন্টে যেটাই নেবেন 1000 টাকা করে এটাতে একটা অফার চলতেছে। আপনি দেখতেই পারেন বড় করে লেখা আছে। সো 464-র প্রাইস আপনার রেগুলার প্রাইস হচ্ছে 21000 টাকা, ওখান থেকে 1000 টাকার অফারে 19999, মানে 20000 টাকায় পাচ্ছেন। আর 6128টা হচ্ছে আমাদের 24000 টাকা থেকে 1000 টাকার অফারে 23000 টাকায় পাচ্ছেন। এই ফোনটার ভিতরে 3টা কালার অ্যাভেলেবল হয়, এটা হচ্ছে পিচ কালার, এটা সব থেকে এবার সুন্দর কালার, এবার স্পেশাল কালার এই মডেলটার। পাশাপাশি ব্লু কালার আছে, ব্ল্যাক কালারও আছে, আপনারা আপনার পছন্দ মতন কালার চুজ করে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন। এরপরে যে মডেলটা আছে, এটা হচ্ছে ছিল আমাদের যারা একটু মানে স্লিম, তারপরে ডিজাইন লুক এসব চাই, ক্যামেরাটা বেটার হবে তাদের জন্য। সো আমাদের এখানে সবার ক্ষেত্রে একটা অপশন আছে, সেক্ষেত্রে যারা একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চায় বা হার্ড টাইপের ফোন চায়, তাদের জন্য আছে আমাদের গ্যালাক্সি M12। হ্যাঁ, গ্যালাক্সি M12টা মোটামুটি একটু আগের মডেল, তবে এখনও এটা যে স্পেসিফিকেশন সহ আছে এখনও এটা চলতেছে, আর কাস্টমারের ডিমান্ডও ভালো এটার। এটাতে আপনি যেটা বেশি পাচ্ছেন সেটা হচ্ছে এটার ব্যাটারিটা বেশি পাচ্ছেন। এম সিরিজের মানে কাজটাই হচ্ছে ব্যাটারিটা বেশি দেওয়া। সো এখানে আপনার অন্যান্য ফোনে যেমন 5000 ব্যাটারি থাকে, এটাতে 6000mAh একটা বিশাল ব্যাটারি পাচ্ছেন আপনি। আর দুর্দান্ত চার্জ থাকে এই ফোনটার, এটার প্রসেসরটা অনেকটা পাওয়ার এফিশিয়েন্ট। আর আরেকটা জিনিস আছে, ব্যাটারিও বেশি পাচ্ছেন, পাশাপাশি এটা রিফ্রেশ রেটটাও বেশি পাচ্ছেন। সো আপনারা এটাতে 90Hz রিফ্রেশ রেট থাকার কারণে আপনারা স্মুথ স্ক্রোলিং করতে পারবেন, সোশ্যাল মিডিয়া বা যে কোনো অ্যাপস বা ওয়েবসাইটে যান। আর এই ফোনটাতে আপনার কোয়াড ক্যামেরা সিস্টেম আসছে 48MP-এর। আর এই ফোনটাতে আপনার সাইজটা পাচ্ছেন হচ্ছে 6.4 ইঞ্চি, সো এক হাতে কমফোর্টেবল ইউজও করতে পারবেন। আর এই ফোনটার ভিতরে কালার অ্যাভেলেবেল হয় শুধু ব্লুটা, ব্ল্যাকটা এখন আর অ্যাভেলেবেল থাকে না, স্টক আউট হয়ে গেছে। আর এটার এই মাসে একটা অফারও আছে, সো যারা এই ফোনটা পারচেস করতে চাচ্ছেন, এটার রেগুলার দাম হচ্ছে 23500 টাকা, আপনার এখন 1500 টাকার একটা ডিসকাউন্টের কারণে 21999 টাকাতে এই ফোনটা এখন পারচেস করতে পারবেন। আর তার পাশাপাশি যে মডেলগুলো আছে, যেমন আরেকটা ফোন আছে আমাদের, এটা হচ্ছে ঠিক এম সিরিজেরই। সো এম সিরিজ আমি একটু আগে যেরকম বলছিলাম যে আমাদের এখানে মানে এম সিরিজটা হচ্ছে পাওয়ারফুল বেশি করা হয়, মানে ব্যাটারি ব্যাকআপ বলেন কিংবা রাফ অ্যান্ড টাফ ইউজের ক্ষেত্রে বলেন, সেক্ষেত্রে ওটা হচ্ছে গ্যালাক্সি M33 5G। এই ফোনটা তো একটা ভালো অফার চলতেছে আমাদের, সেটাতে কী আছে আগে বলি। এটা ক্যামেরা সিস্টেমটা লেআউটটা দেখতেছেন, সো এটা 50MP-এর 4টা ক্যামেরা ইউজ করা আছে, এটা সেন্সরগুলো অনেকটা বড় হওয়ার কারণে আপনি ভালো মানে ফটোগ্রাফিও করতে পারবেন, ভিডিওগ্রাফিও করতে পারবেন। আর এটাতে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিংও করতে পারবেন, 4K 30fps। আর স্যামসাংয়ের কিছু এক্সক্লুসিভ ফিচার্স আছে, যেমন স্লো মোশন, সুপার স্লো মোশন, নাইট মোড, এগুলো আপনি পাচ্ছেন।
আর এই ফোনটাতে যদি আপনার সামনে থেকে দেখাই এটা ডিসপ্লেটা কিন্তু 120Hz এর হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে সো আপনি 120Hz এর রিফ্রেশ রেটের মাধ্যমে ফোনগুলো আরো মানে স্মুথলি ইউজ করতে পারবেন যারা হেভি ইন্টেনসিভ গেমিং টেমিং করেন তাদের জন্য বেটার আমাদের যে A53 নামে একটা মডেল আছে যেটা প্রাইস হচ্ছে প্রায় 60,000 টাকার কাছাকাছি সেই ফোনটাতে যে প্রসেসরটা ইউজ করা আছে এক্সিনোস 1280 5 ন্যানোমিটারের এই ফোনটা তো সেম ইউজ করা আছে পাশাপাশি এটারও 6000mAh এর ব্যাটারি আছে সো দুর্দান্ত চার্জ থাকতেছে আর এই ফোনটাতে আপনারা একটা 2000 টাকার প্রোমো অফার পাচ্ছেন 2000 টাকার অফারের কারণে এটা এখন 37600 টাকা থেকে 35600 টাকায় পাবেন আর এই ফোনটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবল হয় ব্লু কালার একটা আছে আপনার ব্রাউন কালার আর একটা হচ্ছে আপনার এই গ্রিন কালারটা বেশি ভালো লাগে তারপরও পার্সোনাল চয়েস থাকতে পারে আপনারা কালার এসে চয়েস করে নিতে পারেন আর যেহেতু এম সিরিজ বলতেছি এম সিরিজের টপ যে ফোনটা আছে আমাদের এখানে মানে এম সিরিজের ভেতরে সেটা হচ্ছে গ্যালাক্সি M53 5G এই ফোনটা সম্পর্কে সরি আচ্ছা আমি আবার বলি সো এম সিরিজের যে টপ মডেলটা আছে আমাদের এখানে সেটা হচ্ছে গ্যালাক্সি M53 5G সো এই ফোনটা সম্পর্কে একটা জিনিস না বললেই না মানে এই ফোনটা হচ্ছে সব থেকে স্লিমেস্ট ফোন স্যামসাংয়ের ভেতরে সো যারা মানে স্লিম টাইপের ফোন খুঁজতেছেন স্লিম ইভেন কি অনেকটা কমফোর্টেবল ইউজ করে পাতলা মানে ওয়েটটা অনেকটা কম হবে তারা এই ফোনটা দেখতে পারেন আপনি একটু কাছে এসে দেখলে বুঝতে পারবেন যে এই ফোনটা কতটা স্লিম আমি যদি পাশাপাশি আমাদের M33 পাশাপাশি ধরি তাহলে বুঝতে পারবেন যে ফোন দুটার ভিতরে কতটা তফাত আছে স্লিমের দিক দিয়ে সো এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার 56,499 টাকা এই ফোনটার কিছু এক্সাইটিং ফিচার্সও আছে যেমন এটার যে ডিসপ্লেটা এটা হচ্ছে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্লাস মানে শুধু সুপার অ্যামোলেড না সুপার অ্যামোলেড প্লাস সো এটার ডিসপ্লেটা আসলে অনেক দুর্দান্ত পাঞ্চল দেওয়া আছে পাঞ্চলের ভিতরে 32 MP একটা ক্যামেরা ইউজ করা আছে ফ্রন্টে আর এটার পিছের যে ক্যামেরাটা দেখতেছেন এটা আমাদের 108 MP ক্যামেরা ইউজ করা আছে সো আপনারা যারা এখানে একটু বেশি মেগাপিক্সেলের ক্যামেরাগুলো ইউজ করতে চাচ্ছেন ভারী মানে নেচারের ফটোগ্রাফি করবেন বা বেশি ডিটেলস প্রয়োজন আপনাদের ক্যামেরাতে তারা কিন্তু এই ক্যামেরাটার মানে সহজে ইউজ করতে পারবেন আর এই ক্যামেরাতে কিছু ফিচার্সও আছে তো এই ফিচার্সের ভেতরে যেমন আপনারা এখানে নাইট মোড সুপার স্লো মোশন হাইপার ল্যাপসের মাধ্যমে বিভিন্ন ভালো ভালো অনেকটা কন্টেন্ট তৈরি করতে পারবেন আর এই ফোনটাতে আমাদের যে সাইজটা আছে সাইজটা যথেষ্ট ভালো 6.7 ইঞ্চির দেওয়া আছে 6.7 ইঞ্চিটা মোটামুটি এখন ভালোই সাইজ সো আপনার একটা পকেট থিয়েটার হিসেবে ইউজ করতে পারবেন আপনার ব্যাটারি ব্যাক আপও অনেক দুর্দান্ত দিবে আর সুপার অ্যামোলেড ডিসপ্লে সো মানে এটার মেন ফিচার্স হচ্ছে যে ডিসপ্লে এটা স্লিমনেস আর এটা সাইজ আর এটার ক্যামেরা পারফরমেন্স এটার ক্যামেরা পারফরমেন্স অনেক দুর্দান্ত সো যারা একটু চাচ্ছেন যে সবথেকে স্লিমেস্ট ফোন নিব আর একটা জিনিস না বললেই না বলতে বলতে আসছিলাম এটার কালারটা মানে অস্থির একটা কালার এইরকম একটা কালার কিন্তু আপনি অন্য কোনো ব্র্যান্ডেই পাবেন না সব ব্র্যান্ডে আপনি ব্ল্যাক পাবেন ব্লু পাবেন তবে এই কফি কালারটা অন্য কোনো ব্র্যান্ডেই পাবেন এটাকে অফিসিয়ালি ব্রাউন কালার বলা হয় এটার ভিতরে আরও দুইটা কালার আছে যেমন এই যে এটার যে কালারটা দেখতেছেন সে সেম একটা গ্রিন কালার আছে আর একটা ব্লু কালারও আছে তবে এই কালারটা হচ্ছে সবথেকে বেশি সুন্দর আপনারা নিজেরা দোকানে এসে লাইভে মানে এক্সপিরিয়েন্স করে ফোনগুলো চয়েস করতে পারেন সো এই ফোনটার প্রাইস পড়তেছে আবারও বললাম 56,500 টাকা সো এই ছিল আমাদের এখানে এই কয়টা মডেল আমাদের আরও কিছু মডেল আছে সো আপনারা দোকানে আসলে অবশ্যই দোকানের পক্ষ থেকে আমাদের কিছু এক্সট্রা গিফট থাকবে প্রায় 5 থেকে 7টা আইটেমের মতন গিফট পাবেন সেটা মডেল ওয়াইজ ভিত্তিক সো আপনারা আসেন আসেন যে ফোনটাতে যেরকম আপনার প্রোমো অফার আছে সেই প্রোমো অফারের পাশাপাশি আরও 5 থেকে 7টা গিফট পাবেন আর স্যামসাংয়ের যে কোনো মডেল লাগলে আমাদের এই দোকানে চলে আসবেন আমাদের দোকানের নাম হচ্ছে গ্যালাক্সি প্ল্যানেট আর এটা হচ্ছে সাভার সিটি সেন্টারে অবস্থিত তো যারা স্যামসাংয়ের মডেলগুলো পছন্দ করেন বা স্যামসাংয়ের কোনো ফোন নিতে আগ্রহী অবশ্যই আমাদের এখানে চলে আসতে পারেন আর অনেকেই আছে যারা ব্যবসার খাতিরে হোলসেল নিতে চান সো হোলসেলও সম্ভব আছে যারা বেশি বেশি পরিমাণে ফোন নিতে চান তারাও এখানে চলে আসতে পারবেন আসসালামু আলাইকুম